কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। আজকের ভিডিওটি দেখেই আপনারা বুঝতে পারছেন আমি কিসের ভিডিও নিয়ে এসেছি বা কাদের কি নিয়ে ভিডিও করছি। এরা সকলে হচ্ছে আমার ছোট ছোট সোনামণি ছাত্রছাত্রী। এদের সাথে আমি প্রতিদিনই বিভিন্ন রকম খেলার আয়োজন করি ক্লাসের ফাঁকে ফাঁকে। পড়ালেখা শেষ করে যতটুকু সময় আছে ততটুকু আমরা চেষ্টা করি খেলাধুলার আয়োজনের। আমি আজকে যে খেলাটা খেলছি তাদের সাথে সেটি হচ্ছে পাঞ্জা লড়াই। যদিও তাদের থেকে আমি বয়সে অনেক বড়, আমার সাথে তাদের পাড়াটা খুবই কঠিন, কিন্তু তারা চেষ্টা করছে আমার সাথে পাঞ্জা লড়াই জেতার। তারা খুব করে চাইছে, দু একজন কিন্তু আমাকে হারিয়েও দিয়েছে, কিন্তু আমি ইচ্ছে করে হেরেছি। এটা কিন্তু সত্যি কথা, আমি ইচ্ছে করে হেরেছি, কারণ তারা ছোট মানুষ, তারা যদি সবসময় হেরে যায় তাদের মনের উপর একটা ইফেক্ট পড়তে পারে। আমি চাই তারা সবসময় জয়ী হোক, তারা সবসময় এগিয়ে যাক সামনে। আমার ক্লাসের ফাঁকে কিন্তু আমি বাচ্চাদের সাথে এভাবেই আমি সময়টা কাটাই, তারা খুব আনন্দের সাথে আমার ক্লাসটা উপভোগ করে। সবসময় তো আর পড়ালেখা করলে হয় না, পাশাপাশি একটু খেলাধুলা করতে হয়। এই খেলাধুলাটা করলে তাদের মানসিক বিকাশ ঘটে, তাদের শারীরিক বিকাশটা কিন্তু ঘটে। তো চেষ্টা করবেন বাচ্চাদেরকেও আপনারা সুন্দর কিছু কোয়ালিটি টাইম দেওয়ার, তাহলে তাদের মানসিক এবং শারীরিক বিকাশ ঘটবে।